অপরাধ করলে ধরা পড়বে এবং ধরা পড়লে কারাগারে থাকতে হবে, এই গল্প আপনারা সবাই জানেন, এই গল্প পরিচিত। কিন্তু যদি অপরাধ এমন হয় যে যার সাজা হবে মাত্র 3 মাস কিংবা ধরুন 6 মাস কিংবা বড় জোর 1 বছর, কিন্তু বিচারাধীন থাকায় কারাগারের সময়ে কারাগারে উনি থেকেই গেছেন কোনো একজন লোক 3 মাসে বেশি, তাহলে তার গল্পটা আর পরিচিত থাকে না, সেটি এক অপরিচিত গল্প। কিন্তু এমন যারা কারাগারে আটক আছেন তাদের পাশে এসে এবার দাঁড়িয়েছে সরকার। মাত্র কয়েকদিন আগে সিলেটে কারাগার থেকে 142 জনকে মুক্ত করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলছে, যারা খুব লঘু দণ্ড পেতে পারে বা পেয়েছে কিন্তু কারাগারে আছে। কারাগার পরিস্থিতি কি বাংলাদেশে, আজকে আমরা সেই সব গল্প, সেই কথা, সেই তথ্য জানবো পরিচিত সেই সব গল্প অনুষ্ঠানে। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি 3 জন, আমার সঙ্গে রয়েছেন আইন মন্ত্রণালয়ের সচিব জনাব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী হায়দার হোসেন এবং আমার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। জনাব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে শুরু করে, আপনারা দুজনই সিলেটে গিয়েছিলেন তাদেরকে এই কারাগার থেকে যাদেরকে মুক্ত করা হয়েছে সেই অনুষ্ঠানে, আসলে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান করার জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান মনে করি আমি। মূলত কারাগারের প্রথম একটু ব্যাকগ্রাউন্ডটা একটু যদি বলি তাহলে আর একটু ক্লিয়ার হবে। কারাগার হচ্ছে বন্দিশালা বলা যায়, বন্দি মানে মানুষকে বন্ধ করার জন্য, বন্দি রাখার জন্য কারাগার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা সংশোধনাগারে রূপান্তর করছেন। সংশোধনাগারে রূপান্তর করার পাশাপাশি উনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারাগারের ধারণ ক্ষমতা যে আছে এখন 36,614 জনের, এই আজকে পর্যন্ত আজকের হিসাবে 79,067 জন আছে। যে 36,000 যেখানে থাকার কথা সেখানে থাকতেছে 90,000-এর মতো। এবং এর মধ্যে মূলত মাদকেরই আসামি আছে প্রায় 30,425 জন, 34% মাদক আসামি। তো এইখানে সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, এই সরকার বর্তমান সরকার 2 মেয়াদে, প্রথম দিকে তখন ছিল 28,000-এর মতো ধারণ ক্ষমতা, এখন এটা উন্নীত হয়ে 36,000। যে প্রকল্পগুলো চলছে তাতে দেখা যাচ্ছে আমাদের 40,000-এর মতো ধারণ ক্ষমতা হবে আগামী 1-1.5 বছরের মধ্যে। এতেও কিন্তু কোনোভাবে কাভার করা যাচ্ছে না। কোনো কোনো কারাগারে দেখা যাচ্ছে যে 1 গুণ অথবা 2 গুণ থাকে, 3 গুণ থাকছে, কোনো কোনো কারাগারে 7 গুণ পর্যন্ত বন্দী আছে। অর্থাৎ বন্দি ধারণ ক্ষমতা যা তার 7 টাইমস, যেমন কক্সবাজার কারাগারে অলমোস্ট এই ধরনের অনেক কারাগারে। এবং একটা রুমে যখন থাকার কথা সেখানে 45-50 জন, সেখানে থাকতেছে 250-300, সেখানে আসলে এটা সাংঘাতিক কঠিন অবস্থা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই লঘুদণ্ড অনেকে, যে দেখা যাচ্ছে একেবারে অল্প অপরাধ করেছে এদের সংখ্যাটাই অনেক বেশি, পাশাপাশি অনেক বয়স্ক লোক আছে যারা কারাগারে মানে দীর্ঘদিন থাকছেন। কতজন হতে পারে আপনাদের ধারণা লঘুদণ্ড পেয়েছে কিন্তু কারাগারে? লঘুদণ্ড হিসাবটা আমি এনেছি, লঘুদণ্ডটা আমি বলছি একটু। লঘুদণ্ড পেয়েছে আছে এটা 5,000-এর মতো, প্রায় 5,071 জন লঘুদণ্ড মুক্ত আছে মাদকের বাইরে। বৃদ্ধ বৃদ্ধ এর মধ্যে প্রায় আমরা একটা হিসাব আজকে করেছি যেটা 70 বছরের উপরে আছে 364। তো 364 সংখ্যাটা কম না কিন্তু, 70+, আর 65 থেকে 70 পর্যন্ত 797, এর নিচে করে নিই। তো এইভাবে ক্যান্সার আক্রান্ত, একদম সরাসরি ক্যান্সার আক্রান্ত সংখ্যা আছে 20 জন, প্যারালাইজড অবস্থা আছে 39 জন, মানসিক ভারসাম্যহীন আছে 416 জন। এগুলো আসলে সবগুলোই কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার সাথে যুক্ত। আমাদের মূল টার্গেটটা যেটা আমরা করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে, যে যারা বয়স্ক বৃদ্ধ একেবারে যারা বিভিন্ন রোগে অসুস্থ যারা আছেন তাদেরকে কীভাবে মুক্ত করা যায়, এর পাশাপাশি লঘুদণ্ডে যারা একেবারে মিনিমাম অপরাধ যারা করেছেন তাদেরকে, যদি তারা দোষ স্বীকার করে, এখানে আইন সচিব মহোদয় আছেন উনি হয়তো এই বিষয়টা বলবেন, তো সেই ক্ষেত্রে আমরা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মুক্ত করার প্রচেষ্টা নিয়েছি। এবং এইখানে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ও এটাতে অবগত আছেন এবং তিনিও সম্মতি দিয়েছেন। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা যেমন বাড়ানোর চেষ্টা করছি, একইভাবে লঘুদণ্ড প্রাপ্তদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই যথাসময়ে হয়তো কোর্টে মামলাটা উঠছে না, যথা অর্থের অভাবে অনেক সময় তার উকিল নিয়োগ করতে পারছে না, দেখা গেল তার বাড়ি হচ্ছে কক্সবাজার, কেরিয়ার হিসেবে মাদকে হয়তো 5টা
দশটা ইয়াবা নিয়ে সে ধরা পড়েছে কুমিল্লা, মানে কুমিল্লা কারাগারে আছে, কুমিল্লা কারাগার থেকে সে তো কক্সবাজার মানে তার বাড়ি যেহেতু কক্সবাজার, ওখান থেকে লোক এসে ঠিক মতো তাকে রেসপন্স করতে পারছে না, এইসব বিভিন্ন বিষয়গুলো আছে। এই বিষয়গুলোর প্রেক্ষিতেই একটা কারাগারের যে অবস্থাটা একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। একটি বিষয় উল্লেখ করতে চাই অতি সম্প্রতি, আমাদের দেখেন জলবায়ু পরিবর্তনের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কারাগারে এফেক্ট হচ্ছে। যেমন গত প্রায় মাসখানেক আগে দুটি কারাগারে, একটি কারাগারে তো ভয়াবহ অবস্থা ধারণ করেছে, বাইরের টেম্পারেচার হচ্ছে 38-39, কারাগারের ভিতরে টেম্পারেচার হচ্ছে 44, এবার 44-45, হঠাৎ করে খবর আসলো যে লোক মারা গেছে। তাৎক্ষণিকভাবে সবাই রাশ করলেন, ডিসি সাহেব, এসপি সাহেব, অন্য যারা আছেন, দেখা গেলো মারা গেল না, তাৎক্ষণিকভাবে হসপিটালাইজ করেছি, অন্যান্য যারা বন্দী আছে সারা দেখা গেলো গোসল করানো, অন্যান্য কাজগুলো করা হচ্ছে কর্তৃপক্ষ থেকে। তো এইভাবে এই এই অবস্থা থেকে একটু পরিত্রাণের উপায় আমরা খোঁজার চেষ্টা করছি। মূলত অসুস্থ, বৃদ্ধ এবং লঘু অপরাধ যারা করেছে তাদেরকে একদিকে, এজন্য কোনো আইনগত প্রক্রিয়াটা কেমন হচ্ছে, যে আইন এখন বিদ্যমান আছে তার ভিতর দিয়ে কি করা সম্ভব? ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে, আমাদের তো স্বরাষ্ট্র সচিব মহোদয় বিস্তারিত বলেছেন, তে বিষয়ে উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের আইনমন্ত্রী মহোদয়, ওনারা অবগত, ওনারা অবগত এগিয়ে যান, বিশেষ করে ওনার উদ্যোগে এটাকে ব্যাপারটা আমরা মাননীয় প্রধান বিচারপতিকে অবগত করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নির্দেশ কেন দিয়েছেন, কী প্রেক্ষাপট উনি বললেনই। আসলে ওখানে ভয়াবহ একটা অবস্থা, যেটা না গেলে, না জানলে, না দেখলে বোঝা যাবে না যে কী কষ্টে তারা দিনাতুত করে। যেটা উনি স্বরাষ্ট্র সচিব সবই তো বললেন, যেখানে 50 জন থাকার ব্যবস্থা সেখানে আপনি 2000 লোককে রাখবেন, আপনি এটা নিজেই বুঝতে পারতেছেন, আর উনি তো তথ্যটা উনি দিয়েছেন। আর এটা আসলে কিন্তু বিদ্যমান আইনের মধ্যেই করা হচ্ছে, নতুন কোনো আইন করা হয়নি, বিদ্যমান আইনের কাঠামোর ভিতরে এই আইনটা মেনেই কিন্তু উদ্যোগটা নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আইনানি প্রক্রিয়া নিয়েই, যেটা আমাদের স্বরাষ্ট্র সচিব বললেন। আমাদের খুব ছোটো ছোটো অপরাধ আছে, পাবলিক নুইসেন্স, কেউ জুয়া খেলছে, কেউ দাঁড়ায় পেশাব, বা সরি, এরকম ছোটো ছোটো অপরাধে যারা হয়তো 7 দিন সাজা দিলে হয়, সে 1 মাস 2 মাস ধরে আছে, এরকম পেয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় বললেনই যে আমাদের সিলেট থেকে আমরা পূর্ণভূমি, সেখান থেকে আমরা এটা শুরু করলাম, সেখানে আইনি প্রক্রিয়ায় তাদের 7 দিন 8 দিন ধরে এরা খালাস 36 জন। আর দেখা যাচ্ছে লঘু অপরাধের অভিযুক্ত যে ব্যক্তিগুলো তাদেরকে এখন জেল টেল হয়নি, এটা উনি বললেন যে একজনের বাড়ি পঞ্চগড়, সিলেট যা ধরা পড়ছে, লোকজন তো আসতেও পারে না, ও 2 বোতল ফেন্সিডিল খাচ্ছিল, বা এখন যাই হোক, এই ধরনের ছোটো বড়ো বা একটা চুরি করছিল, মানে ছোটোখাটো যে অপরাধগুলো, যেগুলোর আসলে সাজা 6-7 মাসের বেশি হবে না। এটা আবার আইনি প্রক্রিয়ায় তারা আবার এই সর্ব আইনে বলা হচ্ছে সর্বোচ্চ এত, সর্বনিম্ন এত, তো ওর সর্বনিম্নটা না দিলে আবার তো আইন প্রক্রিয়াটা পালন করা হয় না, কিন্তু সেখানেও আমরা বিদ্যমান আইন ব্যবস্থাতেই তারা আবার সবাই দোষ স্বীকার করেছে যে আমরা দোষ করেছি, আমরা মাপ চাই। দোষ স্বীকার করার কারণে আদালত তাদের প্রত্যেককে জামিন দিয়ে দিয়েছেন, যা দোষ স্বীকার করেছেন, জামিন দেওয়ার পর দোষ স্বীকারের ওটা ফাইলে থাকলো, তারপর তারা বাইরে গিয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সুন্দরভাবে এদেরকে মনিটর করবে, তারা আর কোনো দুষ্টামি করে কিনা, এবং তারাও দেখবে যে না বাবা, আমি যদি আর কিছু করি তাহলে তো আমার তো ভবিষ্যৎ থাকবে না। মিন হোয়াইল পুলিশের তদন্ত ইঞ্জিন যেগুলো আছে, তদন্ত দেখা যাবে যেগুলো সঠিক না তারা বেরিয়ে যাবে, আবার যদি দেখা যায় যে তার থাকবে না সে বেরিয়ে যাবে, এবং তারা বাই দিস টাইম এইভাবে আমরা ওই 142 জন, ওই যে 36 জন ছাড়াও আমাদের স্বরাষ্ট্র, তারা যে মুক্তি পাচ্ছেন সেখানে মামলা শেষ হচ্ছে না, জামিনে মুক্তি পাচ্ছেন, মামলা শেষ হয়ে গেল, যে লঘু একজন তাদেরকে সাজা দেওয়া শেষ হয়ে গেল, এরাও কিন্তু যাওয়ার পরে দোষ স্বীকার করেছেন, ওই টাইমের পরে তখন এদেরও এরা মুক্ত হয়ে যাবে, তারা এই টাইমের পরে যখন এরা বাইরে থাকলো, সরকারের কোনো খরচ লাগছে না, যেটা বললেন তাদেরকে খাওয়াতে হয়, রাখতে হয়, চিকিৎসা করতে হয়, যেটা উনি বললেন যে এমন রোগীও আছে বিছনা পেশা পায়খানা করেন, এদের সব নেই, এই যে মুক্ত হলেন তারা, তারা বাইরে গিয়ে একটা ভালো জীবন পেলেন, সরকারের খরচ নাই, সাক্ষী নাই, এইভাবে যেটা স্বরাষ্ট্র সচিব মহোদয় বললেন যে এটা ওনারা কন্টিনিউ করবেন, আমরাও হেল্প করব, এটা যাওয়ার পরে বিদ্যমান আইন ব্যবস্থা শুধু সিলেটে, সারা দেশে উনি তো বললেন পর্যায়ক্রমে সারা দেশে বর্তমান আইনের প্রক্রিয়া মধ্যে থেকেই কারাগার থেকে আইনানুগভাবে বাইরে নিয়ে আসলে সুবিধা কী হবে, যেটা উনি বলেছেন, আপনি নিজেও বাজেটটা শুনলেন, এটা অমানবিক জীবন থেকে তারা একটা ভালো জীবন, মানবিক জীবনে আসলো। আমি আপনার কাছে আলোচনা আবার আসবো, জনাব হায়দার হোসেন, বিষয়টা মানবিক এবং কিছুটা নতুনও বটে, না কি বলবেন আপনি? নতুন তো বটেই, আর সুন্দর চিন্তা। আমি কারা বলতে যা বোঝাই আর কি, আমার সাধারণভাবে আমি আর আইনের মানুষ, কারা বেসিক্যালি কিন্তু কনসেপ্টটাই তৈরি হয়েছিল সংশোধন করার জন্য, এখানে কাউকে বিচার করে মারার জন্য কিন্তু করা হয়নি। এখন দেখা যায় একটা মানুষকে অন্যায় করেছে, তাকে কারা বন্দি করে আসলে বেসিক্যালি তাদের ট্রেনিং দেওয়া হয়, হাউ টু কাম
বিকাম এ গুড হিউম্যান বিং, তারপরে নর্মাল জীবনে এসে তাকে মেইন স্ট্রিমে আবার দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু কারার বিশেষ কাজ আমি যতটুকু বুঝি আর কি। এখন দেখা যাচ্ছে ওনারা যে পরিস্থিতি বলেছেন, 50 জনে যদি 250 জন থাকে ওকে তো সংশোধন করবো, কিন্তু আরও নষ্ট হয়ে যাবে ওখানে গিয়ে। আমি যেটা ফিল করি, তার শারীরিক বা মানসিক যে চিন্তা চেতনা আছে আপনি তাকে ডেভেলপ করতে পারছেন না, কারণ এত মানুষ হ্যান্ডেল করাও সম্ভব না। আপনি দেখবেন, আমি তো উল্টাউনের মানুষ, বেগমবাজারের মানুষ, আমাদের মেইন যে জেলখানাটা ছিল কেন্দ্রীয় কারাগার যেটা, ওখানে কিন্তু আপনি মনে করেন যে কম্বল ফ্যাক্টরি এখনও মনে হয় আছে, এগুলি সব ফ্যাক্টরি থাকতো। তো এদেরকে ট্রেন্ড আপ করা হতো, টিপিং গ্রামে গুড ওয়ার্কার যখন ওটা চলে আসবে ভালো চাকরি করবো, ভালো ওই করবে, এবং এই ক্রাইম থেকে দূরে সরে। এটা কিন্তু আমি যতটুকু বুঝি, ওনারা ভালো বোঝেন, কারার মেন উদ্দেশ্য কিন্তু এইটা, আপনাকে সুস্থ করে আবার নর্মাল জীবনে ফিরে দেওয়া। কিন্তু আপনাকে বিচারাধীন অবস্থায়, সবচেয়ে ওয়ার্স্ট পার্ট আমার কাছে এটা লাগে, আমি দোষী কি দোষী না এখনও প্রমাণ হয়নি, কিন্তু আমি কিন্তু 2 বছর ধরে জেলে পচতেছি, এটা তো মেনে নেওয়া যায় না। আমি এটা বলবো যে এটা মেনে নেওয়া যায় না। সেখান থেকে মনে হয় সরকার এদিকে দিচ্ছে যে আসলে তো কেন, ওর তো সাজা হয়েই গেছে, আর কত সাজা নিবে সে। আমি আপনার কাছে আবার আসবো জনাব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী। তাহলে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সারা দেশে মোট কতজন মানুষ কারাগারের বাইরে এই উদ্যোগের আওতায় আসতে পারে বলে আপনাদের কাছে তথ্য আছে? তথ্য ওইভাবে নাই, আসলে এগুলো কেস টু কেস দেখতে হবে। আমরা মূলত যেটা বলেছেন আমাদের আইন সচিব মহোদয়, আমরা কোনোভাবে সিলেটকে দিয়ে শুরু করি, সিলেট জেলাকে দিয়ে, সিলেট জেলা কারাগারকে দিয়ে শুরু করেছি। এটা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা কারাগারে, এটা কতদিনের ভিতরে সারা বাংলাদেশের কারাগার এই উদ্যোগের আওতায় আসবে? আমি বলি আপনাকে, আমরা প্রথম আমাদের একটা প্ল্যানিংটা যেটা ছিল, প্রত্যেকটা ডিভিশনাল একটা ডিভিশনাল হেডকোয়ার্টার অথবা ডিভিশনের গুরুত্বপূর্ণ কারাগার জেলাকে যদি আমরা ধরি, তাহলে ওই ডিভিশনের ওই জায়গাতে এফেক্টটা সব জায়গায় পড়বে। এখানে প্রথম যখন গেলাম আমরা, প্রথম আলোচনার পরে রাতে জানলাম যে 16 জন 17 জন রাজি, আর বাকি ওরা যাওয়া যায় না, কারণ তাদের কাছে নতুন বিষয়টা, তাদের কাছে নাই দেশে বাংলাদেশের জেল ব্যবস্থাপনা এটা নতুন, তখন তারা আসবে না, আসবে না। পরবর্তীতে পরের দিন আমরা গেলাম, যাওয়ার পরে কারাগারে তখন সবাইকে নিয়ে বসলাম, প্রায় ওইখানে 120-125 জনের মতো ছিল। মাইক নিয়ে কথা বলতে হয়েছে তাদের সাথে, আমরা দুজনে কথা বললাম, বুঝালাম, আইজিপি জন সাহেব ছিলেন, এবং সেই প্রেক্ষিতে দেখা গেল সবাই এখানে রাজি। এবং পরের দিন যখন প্রথম গাড়িটা বেরোলো কারাগার থেকে, সে প্রথম গাড়ির পরে দেখা গেলো আরও নতুন যারা আছে তারাও লাইন দিচ্ছে, তারাও অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। অর্থাৎ সিলেটে আমাদের হিসাব মতো প্রায় 300-এর উপরে আছে, তার মধ্যে প্রথম দিনে আমরা এই সুযোগটা নিয়েছি। এবং আরও ইন্টারেস্টিং কি, যখন কোর্টে গেল, কোর্টে উকিল সাহেব হয়তো ঠিক মতো খেয়াল করতে পারে না যে আসলে কী করতে যাচ্ছে, এবং আমরা এটা নিজস্ব অত্যন্ত গোপনীয়তা রাখার চেষ্টা করছি, কেননা আমরা চাচ্ছি যে এই প্রক্রিয়া যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সে উদ্যোগে যেন কোনোভাবে কোনো বাধাগ্রস্ত না হয়। এটা আমরা পরে, এটা হয়তো দেখা গেলো প্রত্যেকটা বিভাগে যদি একটা জেলাকে, বড় জেলাকে আমরা বেছে নিই, এবং প্রত্যেকটা বিভাগে একটা একটা জেলা করে, একটা একটা কারাগার করে করি, এটা স্বাভাবিক, কারণ এটার ঢেউটা পুরো দেশে কারা ব্যবস্থাপনা করবে, সেভাবে আমরা যাচ্ছি। তো আমার একটা হিসাব যে এটা 20,000-এর উপর হবে সম্ভবত, 20,000 বন্দি যদি এইভাবে হয়, তাহলে যদি সবাই আসে, এখন ডিপেন্ড করে বন্দি তার দোষ স্বীকার করবে কি না, করবে কি না, কেন তাকে প্রথম কাজ হচ্ছে তাকে দোষ স্বীকার করতে হবে আদালতে। আর বিচার ব্যবস্থা যেটা বলছেন, আসলে বিচার ব্যবস্থার মালিক কিন্তু বিচার করবে না আদালত, আদালতে বিচার করার পরে কিন্তু সেটা, মানে এখানে আরেকটা যেটা বলছেন যে তখন অপরাধী কি অপরাধী না তখন বোঝা যাবে, তখন বোঝা, কিন্তু বোঝা এখন বাস্তবটা কি করছে, বাস্তবে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন হয়তো 1 বছর কাজ খেটে যাচ্ছে, 2 বছর খেটে যাচ্ছে, তার বিচারের শুরু হয়নি, অথবা বিচার শুরু হলেও তারও তো বিচারটা ঠিক মতো ডেট, সবই কারণে বিচার ব্যবস্থায় এখন কিছু পেন্ডিং আছে, এবং সরকারও যে বিচার বিভাগও চেষ্টা করছে যে এটাকে কত দ্রুত দ্রুততার সাথে শেষ করা যায়। তো সেই ক্ষেত্রে সেই গ্যাপটাকে অন্তত আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। এখানে একটা কথা বলতে চাই, যেটা আমাদের হায়দ্রাবাদ যেটা বলছেন, আসলে কারাগারের সংশোধনাগার হিসেবে মূলত কনসেপ্টটা, কিন্তু আমাদের দেশে কিন্তু জন্মটা কিন্তু সংশোধনাগার না, বন্দিশালা। 1788-তে কারাগারের, এই যে পুরনো ঢাকার কারাগার দিয়ে আমাদের জন্ম, এবং সিলেটের কারাগারটা হচ্ছে 1779, 1 বছর পরে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যে ব্রিটিশরা করেছে, পরবর্তীতে যারা করেছে পাকিস্তানের মধ্যে যারা করেছে, তারা তো সেই উদ্দেশ্য করে, কিন্তু বর্তমান সরকার, আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এক্ষেত্রে, উনি যেমন এইটার এই ব্যবস্থাপনা করছেন, একদিকে কারাগারের সংখ্যা বাড়া, মানে কারাগার নতুন নতুন কারাগার করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে হচ্ছে সিলেটে যেমন পুরোনো কারাগারের যে ধারণ ক্ষমতা, এখন নতুন কারাগার আমরা দেখে আসছি, এটা দূর থেকে মনে হয় যেন কোনো বিশ্ববিদ্যালয়, এত সুন্দর, মানে পরে 2,000-এর মতো কারাগার বন্দি থাকতে পারবেন। তো স্বাভাবিক, কারণ 2,000 বন্দি যদি এইভাবে হয়, যেমন কুমিল্লা কারাগারের প্রকল্প নিয়েছি আমরা, নিচ্ছি, তারপর বর্তমানে খুলনা কেন্দ্রীয় কারাগারের কাজ চলছে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কাজ চলছে,
এগুলো হলে আমরা আশা করি যে আগামী হয়তো 4-5 বছরের মধ্যে এটার সংখ্যা প্রায় 48-50 হাজারে রূপান্তর। আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে কারাগারের ব্যাপারে, সংস্কারের বিষয়ে, বন্দীদের বিষয়েও, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। আমি একটা ছোট বিরতি নিই, আমাদের সঙ্গে থাকুন দর্শক। আবার স্বাগত, আপনারা দেখছেন পরিচিত সব গল্প। আজ আমরা বাংলাদেশের কারাগার পরিস্থিতি নিয়ে কথা বলছি। জনাব আবু সালেহ শেখ মোহাম্মদ জহুরুল হক, তাহলে যত কারাগারে যত মানুষ এখন আটক আছে, তাদের মধ্যে সাজাপ্রাপ্তর চেয়ে বিচারাধীন যারা তাদের সংখ্যা খুব বেশি, এবং আমাদের প্রধান বিচারপতি বিভিন্ন সময়ে আগে যিনিও ছিলেন তিনিও কারা বাংলাদেশের মামলা জট নিয়ে কথা বলেছেন, আইনজীবীরাও সেসব কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কারাগারে বন্দীর সংখ্যা কমাতে মামলা নিষ্পত্তি করার কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বর্তমান যে উদ্যোগটাও আমাদের, আমি আর ফর্ষ সচিব মহোদয় গিয়েছিলাম আমাদের বর্তমান প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে, উনি এটা শুনেছেন, উনি অবগত হয়ে উনি খুবই খুশি হয়েছেন, বলছেন আপনারা এগিয়ে যান, উনি আরও বলছেন আরও এগিয়ে যেতে। আর দুটো জিনিস আপনারা ফর্ষ সচিব মহোদয়ের একটা তথ্যতে দেখলেন যে হারে আমাদের কারার ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ হারে কিন্তু আবার আসামি আসতেছে, ধরে রাখা যাচ্ছে না, ঠিক তার 3 গুণ হারে মামলা যখন হয় একটা মামলায়, আমাদের দেশে এখন প্রায় 30 লক্ষ মামলা পেন্ডিং। এই মামলাগুলোকে যদি প্রাতিষ্ঠানিকভাবে, যেহেতু সরস্বতী মধ্যে একটা কথা বলছেন কিন্তু যে হুট করে কোর্ট বাড়ানো যায় না, কোর্টের মধ্যে লজিস্টিক দরকার, বিল্ডিং দরকার, এগুলো করে আমরা দৌড়ায় পারতেছি না, বাড়তেছে। তো এইটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে না যাই, প্রাতিষ্ঠানিক অবস্থা শুধু আমরা ওই বিচার করবো, ধরবো, সাক্ষী নেবো, তাহলে এটা যুগে যুগে ওই সাক্ষী নিয়ে বেরোতে বেরোতে তার 3 গুণ আবার আসামি চলে আসবে। এই 3 গুণ আসামি আসলে ওই ফরিদ সাহেবের কাজও শেষ, আমার কাজও শেষ, ওনারও কারাগারে লোক দিতে পারবে না, আমারও জজকোর্টের বারান্দার লোক থাকবে না। এটাকে আমি তার আগে একটা কথা বলে নিই, যে দেখুন এক জিনিসটা আমাদের, আমরা অনেক সময় অনেক জিনিস, অনেক বড় বড় জিনিস হালকাভাবে ছেড়ে দিই। ব্রিটিশ আমল থেকে যখন, যেটা আমি হায়দ্রাবাদের সাথে একমত যেটা বললেন, আসলে তখন তো তারা এটাকে বন্দিশালা করেছিলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্যাবধি বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারাগারে বন্দি এদের ভালোর দিকটা চিন্তা কোনোদিন কোনো প্রাইম মিনিস্টার করেন নাই বাংলাদেশের ইতিহাসে, এই মাটির ইতিহাসে। ব্রিটিশ আমল থেকে শুরু করে এই এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম যিনি কারাগারের ভিতরে বন্দীদের ভালোর দিকটা চিন্তা করে তাদের কী করে করা যায় উনি করেছেন। উনার নির্দেশে স্বরাষ্ট্র সচিব মহোদয়, আমি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইনমন্ত্রী মহোদয় সব উদ্যোগে বিশ্ব আমাদের জন্য ফিল্ডে কাজ করতেছি। এই জিনিসটার পাশাপাশি আমি শুনে আরও খুশি হব, এটাও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন কারাগারের, ওটাকে আমার তাড়াতাড়ি করার জন্য বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তি, যেটা বলে এডিআর, এডিআর, এটা করার জন্যে আমাদের প্রতিটি জেলায় লিগ্যাল এড অফিসারের পোস্ট ক্রিয়েট করছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে লোকবল এখন দিয়ে একজন যার 2000 টাকার বেশি ইনকাম নেয় সে সরাসরি আসতে পারবে, কারণ নিয়ে যে আমার আমার ইয়ে টাকা নেয়, আমার মামলা একটা হয়ে গেছে, দেওয়া নেই বা ফৌজদারি, তার এই মামলার বিজ্ঞ আইনজীবী আমাদের প্যানেল ওখান থেকে দিয়ে দেওয়া হবে রাষ্ট্রের খরচে। তার আগেই আবার তাকে বলা হয়েছে উনি নিয়ে বসবেন, আইন সংশোধন করে মাননীয় প্রধানমন্ত্রী আইন সংশোধন করে ছোট্ট অপরাধে এই মামলা করবেন কেন? লিগ্যাল এইড অফিসারকে আইন অনুগভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, উনি বলবেন যে না ছোট্ট তোমার চাষা ভাতির জায়গা চর মারছে, তো এর জন্য মামলা করার দরকার কি, বিরোধ। উনি আমার আর একটা আসতো ভাই, আমি ভাই জমির আলঠালাঠালি হয়েছে, এ তোমরা চাষো তো ভাই, তো হয়েছেটা কি, যাও মিলে যাও, মামলা উঠবো। এই বিকল্প পদ্ধতিতে শুরু হয়েছে, প্রায় আমরা খুব আশাবাদী, এটা খুব ভালো ফল পাচ্ছি। এটা হলে হবে কি, আমাদের ওই মানে বিদ্যমান এই ব্যবস্থা যেতে হবে না, কারাগারেও ঢুকতে হবে না, কারাগারের সুবিধা হলো কোর্টের বারান্দায় ঘুরতে হবে না, মানুষের হেরাসত হবে না, এটাও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এটা যত আমরা আগাবো কারাগারের বন্দি সংখ্যা ততটা কমবে, বিকল্প পদ্ধতিতে দিয়ে আমরা নিষ্পত্তি করে মানুষগুলোকে জেলখানায় না যাওয়া, এবং এই কোর্টের ইতে আমি আইনজীবীদের মাধ্যমে গেলেও তাতে তো টাকা পয়সা লাগে ভাই, সেটা হওয়া। আরটা আছে যে গরিব যারা বেশি, এতে মেয়েরা, একটা গরিব মানুষ দূর থানায় মনে করেন রংপুর একটা জেলা, বদরগঞ্জ অন্য থেকে 60 কিলোমিটার দূরে, সেখান থেকে থেকে রংপুরে আসা যাওয়া, ওই দিনের কামলা, যারা আমাদের দেশে বলে কামলা খাইতে খাওয়া, আমি দিন মজুর ভাই কামলা খাইতে খাই, আর আমি আমার স্বাস্থ্য ভাইও কামলা, আমিও কামলা, দুজনের মধ্যে জমি আল ঠালাঠালি করে ওর দিন কামলার কাম শেষ, আমার কামলার কাম শেষ, ওই ছাগল বেচি, টিন বেচি, বেছে
ওই উকিল গৌরতম দেওয়া হয়। দিনের শেষে দুই ভাই নিঃস্ব মামলা, এদিকে আমার কারাগারের সংখ্যা বাড়লো, কারাগারের লোক সংখ্যা বাড়লো, আমি স্বরাষ্ট্র সচিব মহোদয়কে তো ট্রাভেল দিচ্ছি কোর্টে। এই দুটো জিনিসও মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন এবং পাশাপাশি উনি এটা করে যাচ্ছেন। তা আমি ওই জন্যই কথাটা বললাম যে আমরা খেয়াল করি না কারাগারে বন্দি একজন ব্যক্তির ওয়েলফেয়ার দেখা বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দেখেছেন। সেটা আমরা খুব আন্তরিকভাবে ওনার নির্দেশ, স্বরাষ্ট্র সচিব মহোদয় এবং আমরা ওনার নির্দেশটাকে খুব আন্তরিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আইনানুগ প্রক্রিয়ায় যা যা সহযোগিতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে ইনশাল্লাহ আমরা দেব এবং আমরা একসঙ্গে আমরা আশা করি বিদ্যমান আইন ব্যবস্থায় আইনগত প্রক্রিয়া বজায় রেখেই আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। ব্যাপক সংস্কার মনে হচ্ছে, আশাবাদী তো আমি। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, কিছু মনে না, শিওর শিওর আপনি কিছু মনে রাখবেন যে আইনের মানে না 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 শিওর। আচ্ছা, একজন লোককে ধরলেই তার ক্রাইম তো আপনারা দেখতেছেন, লেখা তো থাকে সে কী ক্রাইম করেছে, তো ওকে প্রথমে হাজতি বানান কেন? ক্রাইম বুঝে হাজতি বানানো যায় না? আসলে আমি আপনাকে একটু ইয়ে করি, প্রথমে সে ধরে কিন্তু পুলিশ, হ্যাঁ ধরলো কোর্টের মতো, কোর্ট হচ্ছে তো ক্রাইম তো আছে, হ্যাঁ পুলিশ ধরে, পুলিশ ধরে তারা কেন ধরছে, কি কারণে ধরছে, সে কোন সময় কোথায় কি অবস্থায় তার একটা লেখে, লেখে লেখার পরে দেখা যায় ওখানে যেগুলাতে ধরার মতো না হলে তো আর তাকে নিয়ে আসে না, তারা ওটাকে ধরার মতো অবস্থায় পায় বলে নিয়ে আসে। এখন আপনি যেটা বলবেন যে ওটা কতটা সত্য কতটা, আমি সত্যের কথা বলছি, আপনি যে ক্রাইমটা আছে মনে করেন একজন মানুষ তিনটা ইয়াবা নিয়ে ধরা পড়ছে, হ্যাঁ হি মে বি আ ক্যারিয়ার আর হি মে বি আ অ্যাবিউজার হতে পারে, কিন্তু এর জন্য তাকে আপনি বিচারাধীন করে আপনি হাজতিতে ভরে দিলেন এক বছর, এটা কেন হবে? এটা কিন্তু এক বছর না, পুলিশ যখন তাকে ইয়াবা সহ নিয়ে আসলো, নিয়ে আসার পরে ইয়াবা সহ নিয়ে আসলো ওকে ছেড়ে দাও, এটা কিন্তু আইনে করা যাবে না। পুলিশ যখন অ্যারেস্ট করে ফেললো আইনানুগভাবে তার হাতে তো 10 পিস ইয়াবা পাওয়া গেছে, হ্যাঁ সত্য, এখন সে বলতে চায় তার পকেটে পাওয়া গেছে, এটা তো সত্য। এখন পুলিশের আওতায় যাওয়ার পরে পুলিশ আইনানুগ প্রক্রিয়াতেই হ্যাঁ বিচার হচ্ছে, মানে নিয়ে যাবে এই যে যেটা যেটা উনি বলেন, আমার কোনো বিচার হোক কিন্তু ওকে জেলখানে ঢুকে নিয়ে যাবে, ও তো বাইরে থাকতে পারে, আমি বলি ওকে থানায় রাখে, তারপর 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত হয়, আমি এই আলোচনায় আসবো, আমার একটা ছোট্ট বিরতি নিতে হয়। এখন আদালত আইন অনুযায়ী চলে, আইন যদি তাকে জামিন দিতে বাধা রাখে তাহলে তাকে তো জেলে পাঠাইতে হবে। বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনা এগিয়ে নিব। সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত, আপনারা দেখছেন অপরিচিত সব গল্প। যেন ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী, যেন ফায়দার হোসেন বলছেন যে যেহেতু এত বেশি কারাগারের লোকজন আছে তারপরেও ছোটোখাটো মামলায় ধরেই কেন জেলে পাঠিয়ে দিতে হয়? এটা একটা মামলা প্রক্রিয়া, আসলে মামলা প্রক্রিয়া প্রথম বিচার প্রক্রিয়ার মধ্যে প্রথমত পুলিশের জল্য অথবা ধরা পড়ার পরে তাকে কারাগারে দেওয়া হয়, মামলা হয়, মামলা হলে কারাগারে যায়। মামলার পরে একটা সময় লাগে যেটা চাষিদের জন্য, চাষির দেওয়ার পরে তারপর বিচার শুরু হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচার যা শুরু হবে তার জন্য যে জামিনের জন্য যে চাওয়া সেটা হতো, দেখা গেল ওই যে পঞ্চগড় বাড়ি অত ঢাকাতে ধরা পড়ছে, তো সবই কারণে পঞ্চগড় থেকে ঢাকা এসে সেই তদবির করার সুযোগ থাকে না, যার কারণে চাষিরটাও দেরি হচ্ছে এবং মামলার প্রক্রিয়াটা অনেক দীর্ঘায়িত হচ্ছে। সরকারের দিক থেকে সহায়তা করার কোনো, আমরা মূলত যেটা বলেছেন উনি ওনার লিগ্যালি সাপোর্ট দিচ্ছেন, পাশাপাশি আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা, উদ্যোগটা দীর্ঘদিন থেকে আর চলে আসছে, প্যারালিগাল অ্যাডভাইজারি সার্ভিস বলি আমরা এটা। প্যারালিগাল অ্যাডভাইজারি সার্ভিসটা হচ্ছে জিআইজেডের সহায়তায় এটা হচ্ছে, চারটা এনজিও কাজ করছে এখানে, এবং এটার প্রগ্রেসটাও খারাপ না। এটা আমি একটা তথ্য এনেছি, এক বছরের জুলাই 17 থেকে জুন 18 পর্যন্ত জামিন দিয়েছে এই এদের সাপোর্টে 28টা জেলাতে কাজ করছে না, 28টা কারাগারে, সেখানে 3,102 জনকে জামিন দিয়েছে এবং কোর্টে অ্যাডভোকেট দিয়ে সহায়তা করেছে 52,773 জন। তো 52,773টা অ্যাডভাইজারি সার্ভিস অ্যাডভোকেট দিয়ে দেয়া এটা কম না, কিন্তু এইভাবে গভর্নমেন্ট কিন্তু এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস একটু বলতে চাই, যেটা আলোচনা আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে কারাগারের বিষয়ে ওনার চিন্তাও ভিন্ন এবং উনি চেষ্টা করছেন যে কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগার করার জন্য। এখন আমাদের 14টা আমাদের কারাগারের এই 58টা কারাগার, 68টা কারাগারের মধ্যে আমরা এখন এই মুহূর্তে আমরা
18টা কারাগারে 38টি ট্রেডে 38 ট্রেডে ট্রেনিং দিচ্ছি আমরা। ইয়েস রাইট, অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে। আপনি জানেন এই নারায়ণগঞ্জে কিন্তু জামদানি তৈরি হয়, কারাগারে জামদানি তৈরি হচ্ছে এবং টেক্সটাইলের বেশ কিছু মেশিন করে ওটা করা হচ্ছে। একই সাথে একজন শ্রমিক যখন ট্রেডে যাবে, ট্রেনিংটা দিবে একজন কয়েদি অথবা একজন আসামি, ট্রেনিং এর পরে যে প্রোডাকশন যে জিনিসটা প্রোডিউস করবে উৎপাদন করবে তার লাভের 50% সে পাবে, এটা মানে প্রথমত নির্দেশ। তারপরে তো ওর সাজা শেষ হলে বাইরে গিয়ে সে কাজ করবে, করে কাটতে পারবে। এখন একটা মানুষ যদি দেখা গেল 20 বছরের মধ্যে 10 বছর মানে যে 20 বছর পর বাইরে হলে তার কিন্তু ফ্যামিলির সাথে একটা ডিটাচমেন্ট হয়, সমাজের সাথে ডিটাচমেন্ট হয়, তার মানসিকভাবে একটা ডিটাচমেন্ট হয়। সেই জায়গায় একটা ট্রেডে যদি ট্রেনিং নিয়ে যেতে বেরোতে পারে, সে বেরোর সময় তার ওই টাকাটা যেটা যে অর্থটা তার সে পাবে, এখন 50% অর্থ সে পাবে, এটা কিন্তু মানে প্রথমত নির্দেশে কিন্তু হচ্ছে কিন্তু। আচ্ছা, আবার হাতে খুব সময় একদম শেষ। আর শেষটা আমি একটু বলি, একটা যে এখন কিন্তু উনি মানে প্রথমত আরেকটা উদ্যোগ নিয়েছেন, যেটা টেলিফোনে কথা বলার জন্য, যে অনেক সময় বিভিন্ন ধরনের কথা শোনা যায় যে বন্দীরা প্রভাবশালী বন্দীরা টেলিফোনে কথা বলে। এখন টাঙ্গাইল কারাগারে আমরা প্রথম এটা উদ্বোধন করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা উদ্বোধন করেছেন। এই এখন মানে প্রথমত নির্দেশ হচ্ছে খুব দ্রুত সব কারাগারে করার জন্য, যাতে করে ফ্যামিলির সাথে প্রতি মাসে দুইবার কথা বলতে পারে প্রত্যেক আগে, এবং সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেটাও হচ্ছে। জি, সবার জন্য আমি এক মিনিট করে সময় বরাদ্দ করি। যারা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, আপনার জন্য এক মিনিট সময় বরাদ্দ, আমি আর কোনো প্রশ্ন করলাম না, আপনার শেষ কথাগুলো শুনুন। শেষ কথা আসলে আমি শেষ কথা বলতে এনেই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সহযোগে যে কাজটা করছি, আপনারা আশা করি আপনাদের মিডিয়া তো বটেই, আমাদের নাগরিক সমাজ হায়দ্রাবাদ ভাইদের মতো, আমাদের শিল্পী সমাজ করেন না বিশিষ্ট শিল্পী সমাজ, তারাও এটাকে আমরা সহযোগিতা করবেন। এবং পাশাপাশি যেটা বারবার যেটা বলছি যে ইতিহাসে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দীদেরও সুবিধা দেখছেন, পাশাপাশি গরিব অসহায় বিশেষ করে নারীরা টাকার অভাবে মানে তারা বিচার প্রক্রিয়া আসতে পারে না, তাদের জন্য যে লিগাল এড সার্ভিস ব্যবস্থা করেছেন, যে সরকারি খরচে দেয়, এটা যেন আপনারা মিডিয়া বিশিষ্ট নাগরিক সমাজ আপনারা এই প্রচারটা করুন। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে যত প্রচার করবেন সুবিধা হবে, মামলার জট কমবে, বিকল্প পদ্ধতিতে বেরিয়ে আসবে, জেলখানার অবস্থা কমবে। আমি এই আহ্বান জানাবো আপনাদেরকে, এই আহ্বানটাই আমার মেইন আহ্বান জানাবো। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এক মিনিট। প্রথমত কারাগারে যেন মানুষ না যায় সেভাবে যেন আমরা নিজেকে তৈরি করি ফার্স্ট, এটা আমার চাওয়া হবে যে কারাগারে তো ভিড় হবে কেন, কারা থাকবে, ক্রাইম যারা করবে তারা যারা, আমাদের ক্রাইমের সংখ্যাগুলি কমতে হবে, যেটার জন্য আমাদের অনেকগুলি কাজ আছে, যেটা হলে মোরালিটি ডেভেলপমেন্টে আমাদের কাজ করতে হবে। আমরা সবাই সমাজ যারা সচেতন মনে করি নিজেদেরকে, আমাদের এই কাজটা করতেই হবে, তখন ওখানে একটা চাপটা কম পড়বে, হোয়াট ইজ গুড হোয়াট ইজ ব্যাড শেখাতে হবে। আরেকটা আমি প্রত্যাশা করবো, যেটা প্রধানমন্ত্রী অলরেডি করেছেন, বন্দিশালা না, এটা শোধনাগার হওয়া উচিত। বন্দিশালা আমি কাউকে আটকায় রাখায় আমরা কোনো আরাম পাই না, ও তার ক্রাইম করেছে, সে সেখান থেকে ট্রেন্ড আপ হয়ে সে ক্রাইম ছেড়ে সে নর্মাল জীবনে চলে আসবে, এতে আমার দেশের উন্নয়নে সে একজন অংশীদার হবে, এটা যেন হয় এই প্রত্যাশাটা আমার। অনেক ধন্যবাদ জনাব ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী, আপনার এক মিনিট আপনার কাছে শুনে শেষ করব। আমি একই সাথে বলি যে মানে প্রধানমন্ত্রী যেই তার ইচ্ছা যেটা যে কারাগার প্রকৃতত্বে সংশোধনাগার করে দেবে, সে উদ্যোগ আমরা নিয়েছি, সে উদ্যোগের সফলতা কামনা করছি এবং আপনাদের সহায়তা চাচ্ছি, বিশেষ করে মিডিয়ার। এখন মাদকের যেভাবে আসামি আসছে, মাদক যেভাবে ধরা পড়ছে, সেভাবে কিন্তু মাদকের জন্য যথেষ্ট প্রচার প্রচারণার প্রয়োজন। মিডিয়া অত্যন্ত একটা ভালো মাধ্যম, যে মাধ্যমে আমরা এর মাধ্যমে জনগণ উপকৃত হতে পারে। আরেকটা হচ্ছে আমরা এই কারাগারের সত্যিকার অর্থে সংশোধনাগারের পাশাপাশি যে বর্তমানে বন্দি মুক্তি যেটা হচ্ছে, আইন মন্ত্রণালয় বিশেষ করে আমাদের আইন ও বিচার বিভাগ সচিব মহোদয় সাংঘাতিক ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যৌথভাবে গিয়েছি, প্রধান বিচারপতি মহোদয়ের কাছে যৌথভাবে গিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয় একইভাবে ওনাদের উদ্যোগ আছে, ওনারাও আগ্রহী এটা বাস্তবায়ন করার জন্য। আমার বিশ্বাস যে এই উদ্যোগটার সফলতা কামনা করছি এবং এই উদ্যোগের ফলে কারাগার প্রকৃত অর্থে একটা সুন্দর যারা থাকবে সেই পরিবেশ বিরাজ করবে। জি, অনেক ধন্যবাদ। দুই বাক্য আপনার শেষ কথা হিসেবে শুনি আর একটু। শেষ কথা এটাই, আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় যেটা বললেন, উনি ব্যক্তিগতভাবে আমরা খুব ক্লোজ। আমরা রাষ্ট্রের একসঙ্গে আমরা দুজন মিলে রাষ্ট্রের জন্য একটা খুব ভালো কাজ বলবো না, একটা সুন্দর কাজ করার যে সুযোগ আমি আর পরিচয় পেয়েছি, আমরা ব্যক্তিগতভাবে আমরা খুব একসঙ্গে থাকি, কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুজন দিয়ে একসঙ্গে কাজ করছি, আপনারা দোয়া করবেন এই কাজটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন।